আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার দুই যুবক। আলিপুরদুয়ার বারোবিশা চৌপতি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কালচিনির বিভিন্ন চা বাগানে গেট মিটিং তৃণমূল শ্রমিক সংগঠনের। চার দিন পর ভাল্লুকের আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বাভাবিক জলপাইগুড়ি শারদা পল্লীবাসী। সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। দিল্লির বাসভবনে এসে পৌঁছল চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নিথর দেহ। গাজল থানার উদ্যোগে হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। বৈরাগী হাটে বিশেষ চাহিদা সম্পন্ন ফুলমালা নমদাস নাবালক শিশুদের সুচিকিৎসার জন্য চাইলেন সাহায্য। পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচি নিশিগঞ্জে। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান তুফানগঞ্জ থানার পুলিশের। সাত মাইলে পথ অবরোধে সামিল হলেন কৃষকরা। জামালদহে রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ এআইকেকেএমএসএর। মালদা রামকৃষ্ণ মিশন ঘাটে উদ্ধার শতাব্দী প্রাচীন মূর্তি। ধুবড়ীতে গরু পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বকেয়া ইনসেন্টিভের দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুই বিশ্বাস। মাধ্যমিকের সকল পরীক্ষার্থীকে পরীক্ষা ছাড়াই পাশ করানোর দাবিতে আন্দোলন জলপাইগুড়িতে। ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল র্যাব।